সো হ্যালো বন্ধু, এরকম নর্মাল ফটো থেকে স্মুথ এডিটিং করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো তাদের কাছে একটু রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টিটা টাচ করে অন নোটিফিকেশান অন করে রাখবে। অন নোটিফিকেশান অন করলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিউয়ার্স, তোমরা তোমাদের মোবাইলটিতে অন করে নেবে, মোবাইল বা ডেস্কটপ অন করে নেবে। অন করার পর তোমরাকে এই দুটি অ্যাপসের প্রয়োজন, স্ন্যাপসিড অ্যান্ড স্কেচবুক। তোমরা এই দুটি অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এপিকে ভার্সন আছে, সেখান থেকে এপিকে ভার্সন ডাউনলোড করে নিতে পারো ডিসক্রিপশানে। তো তার আগে কী করবে না, যে ছবিটিকে তোমরা এডিটিং করতে চাও সেই ছবিটি যদি মোবাইলে তোলা হয় তো তাহলে কিন্তু তোমরা ছবিটিকে রিমিনি করে নেবে। রিমিনি করলে কিন্তু কোয়ালিটিটা একটু ভালো আসে। তো রিমিনি সম্বন্ধে জানতে চাইলে আমি আগের ভিডিওতে সম্বন্ধে একটা ভিডিও করেছি রিমিনি সম্বন্ধে, সেই ভিডিওটি দেখে আসতে পারো। ভিডিওর আই বাটনে লিঙ্ক পাবে, তাছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক পাবে, রিমিনি ভিডিও বলে লেখা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো তোমরা যে ছবিটিকে এডিটিং করতে চাও সেই ছবিটিকে রিমিনি করে নেবে, তারপরে সেই ছবিটিকে অন করবে। অ্যান্ড রিমিনি ছবিটিকে সরাসরি শেয়ার করবে, এখানে যে শেয়ার অপশান দেখতে পাচ্ছ শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করে স্ন্যাপসিড অ্যাপসের মধ্যে চলে যাবে, স্ন্যাপসিডে ওপেন করবে। তাছাড়া তোমরা স্ন্যাপসিড থেকেও অ্যাড করে নিতে পারো, স্ন্যাপসিড থেকেও অ্যাড করলে পারো। এখানে তোমরা যে ফিল্টারগুলি এসে যাবে তো পপে ক্লিক করে নেবে, ক্লিক করার পর এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবে। তো প্রসেসিংটা সম্পূর্ণ হতে দেবে, প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পর টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবে। এবার টোলসে ক্লিক করবে, টোলসের পরে টিউন ইমেজে ক্লিক করে দেবে। তো টিউন ইমেজে ক্লিক করার পর তোমরা নর্মালি ডান দিয়ে স্ক্রল করবে অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ সাইজটি বাড়া কমা হচ্ছে। তারপর কন্ট্রাস্ট করবে, সিচুয়েশন বাড়া কমা করে ছবির কোয়ালিটিটা দেখে নেবে। এভাবে তোমরা বাড়া কমা করতে থাকবে, সাইজটা রাখবে, অ্যাম্বিয়েন্স করে নেবে -10-এর মধ্যে রাখবে। এইভাবে করে নেবে, হাইলাইটটা প্লাসে রাখবে, এরপর শ্যাডো 0 রাখবে। তো নিচের ওয়ারম করার দরকার নেই, 0 রাখলেও চলবে। তো এইভাবে তোমরা করে নেবে, করে নেওয়ার পর সেট করে নেবে। সেট করার পর এখান থেকে সিলেকশানে চলে যাবে, সিলেকশানে যাওয়ার পর ছবিটার মিডিলে টাচ করবে, যে এরিয়া ধরে তোমরা ছবিটার কোয়ালিটি বাড়াতে চাও অ্যান্ড ছবিটার ব্রাইটনেস বাড়াতে চাও। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট এভাবে বাড়া কমা করবে অ্যান্ড ডান সাইড থেকে স্ক্রিনে টাচ করে স্ক্রল করে তুলে এভাবে বাড়া কমা করে নেবে। ওকে, এভাবে করতে থাকবে, হালকা করে ওপর দিয়ে তুলবে অ্যান্ড একটা একটা করে নিতে থাকবে। কালার কন্ট্রাস্ট সিচুয়েশন করার পর দ্বিতীয় আর একটা ঠিক প্লাসে করে আর এক জায়গায় করে নেবে। করে নেওয়ার পর সেখানেও ব্রাইটনেসটি চেক করে নেবে, ঠিকভাবে চেক করার পর সেখানে সেট করে নেবে। অ্যান্ড তারপরে পায়ারগুলো যদি কালার ব্রাইটনেস বাড়াতে চাও সেখানেও একটা লোকেশন করে সেখানেও বাড়াতে পারবে। এভাবে সিচুয়েশন কন্ট্রাস্ট সব বাড়া কমা করে সেট করে নেবে। ব্রাইটনেসটা বাড়ালে সিচুয়েশনটা 5-এর মধ্যে -5 করবে এভাবে। তারপরে একটার থেকে কপি করে অন্যটাতে আবার পেস্ট করে দেবে। তাহলে কী হবে না, সেখানে যে এডিটিংটা করলে সেটা একবারে ওই জায়গায়ও পেস্ট হয়ে যাবে একই রকম। এর ক্যাপচারটা ছোট্ট করে নেবে, ছোট্ট এরিয়ায় করে নেবে, তাহলে কম জায়গার মধ্যে এডিটটা হবে। তো এইভাবে জুম করে নিয়ে মিডিলে আর একটা লোকেশন বসালাম অ্যান্ড সেখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম অ্যান্ড স্যাচুরেশনটা কম করবে, স্যাচুরেশন -1 করবে, কন্ট্রাস্ট নর্মাল রাখবে অ্যান্ড এরিয়াটা একটু ছোট্ট করে নেবে সেন্টারটা। ওকে, মিডিলটা একটু ছোট্ট করে নেবে যে জায়গাটা তুমি ব্রাইটনেস বাড়াতে চাও। এভাবে তোমরা করে নিতে থাকবে। সো গাইস, ভিডিওর পরে ভয়েস দেওয়া হয়েছে, সেই জন্য কিছু প্রবলেম হতে পারে। তো তোমরা ছবিটি দেখে করে নিতে পারো, তাছাড়া আমার স্ক্রিন ট্যাব চালু করা আছে, ট্যাবসও দেখে দেখে এভাবে করে নিতে পারবে। আর চ্যানেল যারা প্রথমবার এসেছে তাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে আসা ঘন্টিটা টাচ করে অন নোটিফিকেশান অন করে রাখবে।
তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে। আর ভিডিওটি যদি তোমার কাজের মনে হয় তো অবশ্যই একটি লাইক করে যাবে, কারণ এরকম ভিডিও তোমাদের সাপোর্ট পেলে আবারও নিয়ে আসবো। তো এইভাবে তোমরা কন্ট্রাস্ট মন্ট্রাস্ট সেট করে নেবে প্রত্যেক জায়গায়, অ্যান্ড ব্রাইটনেসটা হালকা করে বাড়াবে, কন্ট্রাস্ট মাইনাস করে সিচুয়েশন বাড়ে, এভাবে করে নেবে। করে নেওয়ার পর উপরে ডান লেখা দেখতে পাবে, সেখানে ক্লিক করে ডান করে নেবে। অ্যান্ড যা যা কাজগুলি তুমি করবে সে কাজগুলি এখানে কিন্তু শো করবে। এই ছোটা কাজ করা হয়েছে, এগুলোর প্রসেসিং চলবে একটা একটা করে, দেখতে পাচ্ছ একটা একটা করে টিউন ইমেজ করা হয়েছিল। তো এইভাবে করা হয়ে যাওয়ার পর হোম স্ক্রিনে চলে আসবে ব্যাক করে। তারপর গ্যালারি অন করবে, গ্যালারি থেকে সেই ছবিটি ওইখানে স্ন্যাপশিট থেকে এক্সপোর্ট ছবিটিতে যাবে, শেয়ার করে তোমার স্কেচবুক অ্যাপসে চলে যাবে। সেখান থেকে পারমিশানগুলো অ্যালাউ করে যাবে, ওকে অ্যালাউ করে যাবে যা পারমিশান আসবে। তারপরে এখান থেকে সরাসরি আসবে, আসার পর লয়ারে টাচ করবে, লয়ারটিকে করবে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট লয়ার করবে। অ্যান্ড ওপর যে কম্পাস চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে যাবে, যাওয়ার পর উপর দিয়ে তুলে ড্রয়িংয়ের চিহ্নটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে। ড্রয়িংয়ে ক্লিক করার পর এখানে সেটিংটা দেখতে পাচ্ছ, এটার একটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ওই সেটিংটি সেট করে নেবে। তো নর্মালি থাকেই, অ্যাপস থেকে ইনস্টল করলে থাকেই, যাদের থাকে না তারা ওই সেটিংটি করে নেবে। করার পর ছবিটাকে জুম করে নেবে অনেকটা, তারপর ডান দিকে বাম দিকে ওপর নিচে ওইভাবে কিন্তু তোমরা হালকা হালকা করবে, তাহলে কিন্তু তোমার ছবিটি স্মুথ চলে আসবে। কোনো দাগ বা কিছু থাকলে সেগুলো কিন্তু হালকা ব্লারের মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে আর ছবিটিকে স্মুথ করে দেবে। তো এইভাবে করতে থাকবে। আমি ভিডিওটা যাতে না লম্বা হয় তার জন্য একটু স্পিড করে দিচ্ছি। তো এইভাবে তোমরা করতে থাকবে, আমি স্পিডের মধ্যে দিয়ে পার করে দিচ্ছি যাতে না ভিডিওটি বেশি লং হয়ে যায়। ওকে, তো এভাবে করতে থাকবে। ওটা করার পর সরি, পুরোটা করার পর সঠিক জায়গাগুলো দেখে নেবে, অ্যান্ড চোখের সামনেগুলো ওইগুলো দেখে নেবে, দেখে করে নেবে। করে নেওয়ার পর মিডিলে এখানে একটি ছোট্ট করে সাদা কালারের অপশান দেখতে পাবে, এই নিচের মাঝখানে মিডিলটায় পাবে, ওইখানে টাচ করবে। টাচ করার পর ইরেজটিতে টাচ করে দেবে, যেটা রাবার চিহ্ন মুছা যায় সেখানে টাচ করে গোপের ওইগুলা হালকা হালকা করে মুছে নেবে, যাতে কালারটি আসে, একটু কালারটি হাইলাইট করে গোপের অরিজিনাল কালারটা যাতে আসে ওরকম করে নেবে, হালকা হালকা করে নেবে গোপের দাড়িতে। তো কালো কালার যেগুলিতে আছে সেগুলিতে তোমরা হালকা হালকা করে নেবে। চুলে করে নিতে পারো, চুলে চোখের দিকটা দেখে নেবে, ব্রুগুলো তো করে নে, দিয়ে হেয়ার করে নেবে। ব্যাস এভাবে করে নেবে। করে নেওয়ার পর উপরে প্লাস চিহ্নতে একটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে যাবেন, সবার নিচে যে ব্রাশটি পাবে কম্পাস যাওয়ার পর সেই নিচের ব্রাশটিতে সিলেক্ট করবে। তারপর কালার গিয়ে লাল কালার আমার সিলেক্ট করা আছে, তোমরা আলাদা কালারও সিলেক্ট করতে পারো, যে কালারের লিপস্টিক ইউজ করতে চাও ছবিটিতে সে কালারের লিপস্টিকটি তুমি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর হালকা হালকা করে ড্র করতে থাকবে, দেখবে কালারটি ফুটে উঠবে। তো এইভাবে লিপের মধ্যে নিতে থাকবে, দেখতে পাচ্ছ এইভাবে একটু ডিপ হয়ে গেছে। লয়ারটিতে টাচ করবে, অ্যান্ড অপাসিটিটাকে কমা বাড়া করে সেট করে নেবে, দেখতে পাচ্ছ কম করলে একবারে চলে যাচ্ছে, একটা সঠিক মাপে করে নেবে যে কালার যতটা বাড়ালে তোমার সুবিধা দেখায়। এরপর উপরে বাম সাইডের চিহ্ন দিয়ে টাচ করে শেয়ার টাচ করে সেভ টু ডিভাইসে টাচ করে ছবিটি সেভ করে নেবে। সেভিং হতে একটু সময় নেবে, প্লিজ ওয়েট, দেখতে পাচ্ছ অপেক্ষা করতে বলছে। তো অপেক্ষা করার পর তোমার ডাউনলোডস ফাইলে যাবে, নিচে সেভ লেখা দেখতে পাবে, সেভ লেখাতে ক্লিক করে ছবিটি সেভ করে নেবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল যারা প্রথমবার এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।